আসসালামু আলাইকুম, আজ মেহেদী ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের জয়, আমিও ভালো আছি। দর্শক, আজকে আমরা চলে আসছি কালীগঞ্জ পংসাই গ্রামে। এখানে আপনার ভালো জাতের ভালো মানের কিছু কবুতর আমাদের এক ভাই কালেকশন করে, অনেক দূর থেকে কবুতর কালেকশন করে, ভালো জাতের ভালো মানের কবুতর আপনাদের সাথে আজকে তুলে ধরবো। আপনারা সবাই আজিম মেহেদী ব্লগের সাথেই থাকুন, দেখতে থাকুন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দেবেন। আসসালামু আলাইকুম ভাইজান। ভালো আছেন? আসসালামু ভাইজান, আমরা অনেক দূর থেকে আপনার এখানে আমরা এই কবুতর ফার্ম আসছি। আপনাদের এখানে কি কি ভালো জাতের কবুতর আছে, আপনি কবুতরগুলো আজকে আমাদেরকে দেখাবেন। আসলে এখন আপনি কোন কবুতর দিয়ে শুরু করবেন? আপনার জায়গায় অনেক কোয়ালিটির কবুতর আছে, এই জন্য আসছি। আপনি কোন কোন কবুতর কি আপনি আজকে আমাদেরকে দেখাবেন একটু দেখান। আচ্ছা, তো বিভিন্ন জাতের হয় তো, আমি শুরু করি সিরাজি দিয়া। হ্যাঁ, শুরু সিরাজি। এটা কি কবুতর? এটা সিরাজি কবুতর। এটা কতদিন ধরে পালেন আপনি? এটা পালে 4-5 মাস ধরে, নতুন আসছে। আপনি এটা কোথা থেকে সংগ্রহ করছেন? এটা কোথা আমি সংগ্রহ করছি? কাপাসিয়া থেকে। কাপাসিয়া থেকে? কাপাসিয়া কি আপনি জুরান আনছেন না সিঙ্গেল? জুরান আনছেন। আচ্ছা, আপনি এটা আপনি মানে পালেন 4-5 মাস? হ্যাঁ, 4-5 মাস। এখন আপনি এটা দাম কেমন চাচ্ছেন? দাম তো চাই আমি 6,000 টাকা। এক সময় দাম আছে, অনেক একটু কমছে, সেই জন্য একটু কমাই বলা আছে। তাই 6,000 টাকা দাম চাচ্ছি। এখন এটার কি সাথে বাচ্চা আছে? না, সাথে বাচ্চা নেই। ওগুলো কি একটা দিলাম, একটু তো রেস্ট আছে। আচ্ছা, পরে আমাদেরকে কোন কবুতরটা দেখাবেন? যেমন এই যে আমার বিউটি, এই যে নতুন উড়েছে, এখানে বাচ্চা মোটামুটি এনে আছে 2 দিন জোড়া। এই যে বাচ্চা বেবি বিয়ার, তাই আবার বেবি বিয়ার হয়েছে। এটা কতদিন ধরে পালেন? এটা পালে 7-8 মাস ধরে। 7-8 মাস? আচ্ছা, এই কবুতরটা কি জাত? দিস বিউটি, সাদা বিউটি। বিউটি, সাদা বিউটি। এটা দাম কেমন হবে ভাই? তা এক সময় দাম অনেক গেছিল, অনেক বর্তমানে 3,500-3,000 টাকা। এখন বর্তমানে 3,500-3,500 টাকা। এটা সাথে বাচ্চা আছে? এটার সাথে বাচ্চা নাই আপাতত। এটার বাচ্চা গিলান দিয়ে বাচ্চা আবার লওয়া হইতেছে। সবজি কালার। এটার দাম কেমন হবে? বর্তমানে প্রাইস যেমন আছে 6,000-7,000 টাকা। বর্তমানে এখনো 6,000-7,000 টাকা আছে। আপনি কত টাকা চাচ্ছেন? আমি এরকম চাইছি, একটু কম বেশি হলে অথবা সামনাসামনি কথা বলবো। আচ্ছা, কেউ যদি ভালো কবুতর নিতে চায় তাহলে সে ভালো মন্দ কবুতরটা চিনবে কিভাবে? চিনবে যদি যারা নতুন তাদেরকে বলা হয়, বলে দেওয়া হয় এটা ভালো হবে কিংবা এটা ভালো হবে। অনেক খামারে বলে না, হয়তোবা দুইটা নড় দিয়ে দেয়, এরকম না। অনেকেই তো কবুতরটা আপনার চিনে না, মানে এটা কিভাবে চিনবে তারা, যে ভালো কবুতরটা কিভাবে চিনবে? আসলে কবুতর যেমন আপনি সংগ্রহ করার সময় কি কি দেখেন কবুতরের? কবুতরের আসলে কি, কবুতর তো কিছু দেখা হয় না, আবার দেখা হয়। মনে করেন অনেকে কিয়া ধৈর্য দেখেন, আমি এরকম ভাবে আসলে দেখি না। আমার মোটামুটি ভালো লাগলে আমি কবুতরটা কিনি, কিনতে কিনতে এগুলো করতে করতে অভিজ্ঞতা যাচ্ছে। তাই আপনি কিনতে কিনতে অভিজ্ঞতা হয়ে গেছে। তারপর আপনি কি কি জাত মানে কি কি ফলো করেন, মানে কবুতরটা কোন কবুতরটা গেট আপটা কত, কবুতরটা কিরকম, মানে এটা অসুখ বিসুখ আছে নাকি, এটাই ফলো করে কিনা হয়। অসুখ বিসুখ থাকলে তো কবুতর না, অসুখ বিসুখ থাকলে আনা হয় না। আর মূলত আপনার এই জায়গায় অনেক ভালো ভালো কবুতর আছে, আপনি পরে আমাদেরকে কোন কবুতরটি দেখাবেন? এই যে যেমন কালো বিউটি, এটা বেবি পিয়ার আছে, বর্তমানে বাচ্চা আছে সাথে। এটাও এই গরুর থেকে আনা হয়েছে, কামার থেকে আনা হয়েছে। এটা জাত কি ভালো? এটাও জাত অনেক ভালো। এটা কতদিন পালেন আপনি? এটা এমন 6-7 মাস। এটা পরে যে ভুলুবার এগুলো কি হ্যাঁ আনা হয়েছে 6-7 মাস। এটার দাম আপনি কেমন চাচ্ছেন? এটা বর্তমানে প্রাইস আমি 10,000 টাকা চাই। 10,000 টাকা চাচ্ছেন? মাশাআল্লাহ, কবুতরটা অনেক সুন্দর। তারপরে কোন কবুতরটা দেখাবেন? যেমন সবজি, এটা আমার এগুলো অনেক প্রকারের জাত, এগুলো আমার ঘরের বাচ্চা যে বিয়া এগুলো তো আমি আবার জোড়া দিলাম নতুন করে। এটার সাথে তো আমরা বাচ্চা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটার সাথে বাচ্চা আছে, বাচ্চা দেখছেন? এটা আছে। এটার জাত কেমন? এটা জাত অনেক ভালো। আসলে আমি আগে রেছারই বলতাম, আমি শুরুতে রেছার বলি, রেছারটার প্রতি আমার চাহিদা, রেছারটাই বলতাম।
অনে আবার ফেঞ্চি কিছু উড়াইলাম, এই রেজাল্ট ভালো। আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন? এটার দাম বর্তমানে 2,500 টাকা, একটু দাম কমছে, রিজনেবল প্রাইস যেটা, এটি বর্তমানে একটু দাম কমছে। কতগুলো কবুতর আছে ভাইয়া? 200 পিসের মতো বর্তমান আছে। 200 পিস এরকম আছে, 200 পিস। যেদিকে দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা কবুতর, এটা কি কবুতর? এটা হচ্ছে আসলে মূলত এটার নাম হচ্ছে বল, কবুতরটার নাম হচ্ছে বল। আমি গাজীপুর কৃষি ঘোষণা থেকে। আচ্ছা এই কৃষি ঘোষণা থেকে এই কবুতরটা আপনি কত টাকা সংগ্রহ করেছিলেন? আমি সে সময় কিনছি, বাচ্চা কিনছিলাম 1,000 টাকা ইনিসে, দুইটা বাচ্চা এক পিস। আচ্ছা এখন এইটার বয়স কতদিন হচ্ছে? এটা বয়স বর্তমানে আছে 5 মাসের মতো। 5 মাসের মতো হচ্ছে। আপনি এটার দাম কত যাচ্ছে? এটা আসলে তো এটা বিক্রি করবো না, তারপর এটার প্রাইস সম্বন্ধে জানি না, তারপর এটার প্রাইস না হলো 2,000-2,500 টাকা দাম আছে। 2,000-2,500 টাকা দাম আছে। এটা আপনার পালার ইচ্ছা আছে? কত এটা পালার ইচ্ছা আছে অনেক দিন, এটা বিক্রি হবে না, এটা পালার ইচ্ছা আছে, এটার সাথে একটা মাদি খুঁজতেছে। রাখার পরে যে তাদের মিল হইতেছে এসে জোড়া দিয়ে দিই। মানে আপনি বুঝেন কিভাবে যে ভাই এই কবুতরটার সাথে এই কবুতরটা? বোঝা যায়, দেখলে বোঝা যায়, আইডিয়ার উপরে বোঝা যায়। আপনি কতদিন কবুতর পালন? আমি প্রায় 7-8 বছর ধরে কবুতর পালন। 7-8 বছর পালন। আচ্ছা পরে যে আমরা এদিকে দেখতে পাচ্ছি আরো 3টা কবুতর, এটি কি কবুতর? এটা হচ্ছে এটা বিউটি, এটা সাদা বিউটি, যেটা এটার সাথে বাচ্চা আছে। এটার সাথে 2 পিসের বাচ্চা আছে, একটু ছোট বড় হয়েছে, দেয়া দুইটা দুই জায়গায় দেওয়া খাওয়ায় বড় করতেছে। এটার বয়স কত কবুতর? এটা বয়স কম, একবারে কম হয়, এটা বয়স বড় জোর 4-5 মাস হবে। এটা একবারে না রানি পরে বাচ্চা পিয়ারে আছে, বাচ্চা পিয়ারতে আবার বাচ্চা হয়েছে, করতে বাচ্চা হয়েছে। তাই এটার দাম কত যাচ্ছে? এরকম 3,500-3,500 টাকা। 3,500-3,500 টাকা। আসলে ভালো মানের কবুতর আসলে বাজারে আপনি অনেকে পায় না। পায় না, এখানে ভালো ভালো কবুতর কালেকশন করেন, তারপর আপনি পালেন। আপনি এই যে খাবার দিচ্ছেন, তারপরে খাবারের সাথে দেখতে পাচ্ছি যে আমরা এই যে ইটের গুঁড়া, এটা কেন? ইটের গুঁড়া দেওয়ার একটা উদ্দেশ্য হয়েছে যে মানে সন্ধ্যার সময় খাবার নামাই লাই, খাবার পরে যে পানিটা থাকে আমরা ওইদিকে দেখতে পাচ্ছি যে একটা মুরগি, দুইটা মুরগি। এই মুরগি দুইটার কারণ কি? দুইটা মুরগি কারণ হইলো মানে আমি এই খাবারটা আমার বইরা থাকে, সেই জন্য দুইটা মুরগি রাখছি, দুইটা মুরগি দুইটা করে ডিম দেয় আমার আব্বু খায়। তাই মানে মুরগি দুইটার কাজ হচ্ছে আপনার এই যে খাবারটা যে কবুতরে খাওয়ার পরে মাটিতে পড়ে সেগুলো খাওয়ার জন্য আপনি এই মুরগি দুইটা ছাড়েন, তারপরে এই মুরগি আপনি খাবারটা খায়েন। হ্যাঁ খাবারটা, তার মানে নষ্ট হচ্ছে না? নষ্ট হচ্ছে না, কোনো খাবার নষ্ট হবে না। মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে আপনার এই জায়গায় কবুতরটি খুব সুন্দর সুন্দর কবুতর। এখন আমাদের কবুতর আর কি কি কবুতর দেখা? এই যে আরো গ্রিজার আছে, কবুতর গুলো অনেক সুন্দর। এটা আপনি কত টাকা দাম চাচ্ছেন? এটা বর্তমানে চাচ্ছি আপনার 5,000 টাকা। দেখার পরে মানে ওইভাবেই থাকে, আমার জাস্ট খাওন দিই, পানি দিই, পরিষ্কার রাখি।
আপনার এই জায়গায় কতগুলো কবুতর আছে, মানে কি কি জাত আছে? আমার বর্তমানে আছে আপনার রেসারটির বেশি, আমি রেসারটি আসলে পালি বর্তমানে বিউটি উড়াইলাম, আছে সিরাজি, আছে বল, আর আছে একটা আট এঞ্জেল, এই পাঁচ জাত আছে কবুতর। মোটামুটি অনেক ঠিক কবুতর। আচ্ছা, এখন আমরা ভিডিওটা আসলে আমরা এত লম্বা করতে চাচ্ছি না, আমার আপনার খামারে ভিডিও ওই আপনার খামারে কবুতর অনেক ভালো ভালো কবুতর দেখতে পাচ্ছি, যদি আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনি বলেন। আসলে তেমন কিছু বলার নাই, আসলে যারাই আসলে এই জিনিসটা পালার একটা উদ্দেশ্য, তরুণ পোলাবানের তরুণ প্রজন্মে পোলাবান নেশার জগৎ থেকে ফিরে আসা। হ্যাঁ, এই জগতে ঢুকলে আসলে মানুষ এই জগতে থাকলে মনে করেন যে আপনার মানুষ ভালো থাকে, প্লাস অন্য জগতে কোনো আড্ডা থাকে না, এই জগতে থাকলে এই জগতে নেশারই থাকে, ভাজে কোনো নেশা থাকে না, আড্ডাবাজি নেই কোনো। আর আরেকটা বিষয় যে ভাইজান, আপনি কবুতর পাইলে কিরকম উন্নত হচ্ছেন? আমি মোটামুটি আগে লাভবান ছিলাম, কবুতর পাইলা মোটামুটি ভালোই চলছিলাম, বর্তমানে একটু ড্যাম, সেই জন্য কবুতর বেচিও না, খুব কম বেচি, কম বিক্রি করি, তো কবুতর বর্তমানে স্টকে রাখছি, তারপরও বেচি যে তা না, বেচি কম প্রাইজে, ওই দুটা কম বেশি বেচি। জুতার দোকান, তার পাশাপাশি আপনি কবুতর পালন বাসা? আর কবুতর কি সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার মায়ের দেখাশোনা সবচেয়ে বড় কথা, খুব ভালো একটা কথা বলছেন আপনি, যে আপনার মায়ের কবুতরটি দেখাশোনা করে, কথাটা খুব ভালো লাগছে। আসলে ভাই, মানুষ এখন মূলত এগুলো করতে চায় না, এটি করে কিন্তু আসলে লাভ হয়, করতে পারলে যে কোনো ব্যবসায় লাভ আছে। আমি দোয়া করি প্রতিটা মানুষ যে একটা সৎপথে এসে সৎভাবে যখন একটা কর্ম করে, এটার লাভ ফলন আল্লাহ তাআলা এমনি দিবে। আচ্ছা ভাই জান, এখন আমরা এদিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশের সাথে আপনি কবুতরটি রাখছেন, এটা কিভাবে আপনার মাথায় আসলো যে এটা এইভাবে রাখা উচিত? আসলে আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে সৃষ্টি করছে মেধা বুদ্ধি দিয়ে, অবশ্যই ঠিক আছে। এটা আমার আসলে আমি এই জগতে আসছিলাম না, আমার জগৎ অন্যটা আছে, যে কোনো মানুষের কারণে আজকে আমি অথবা এ পর্যায়ে আছি। তারপর এটার মাঝে আমার এক বড় ভাই আছে, সে আমার বুদ্ধি দিছে, আর যাই করছে আমার নিজের মেধা এই টুকু করছে। তাই মানে এটা এইভাবেই থাকে, তারপর আপনি খাবার দিলে নিচে দেন? নিচে খাবারটা দিই, নিচে খাবারটা দিলে ওরা সাথে সাথে নেমে খায়। খুব সুন্দর পরিবেশের সাথে আপনি এটা করছেন, আপনার এটা দেখে আমার খুব ভালো লাগছে ভাই আসলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই জান, আপনি আগায় যান, সামনের দিকে ব্যবসা আপনি করেন, দোয়া করি আপনার জন্য ইনশাল্লাহ। আচ্ছা ভাই জান, আপনি যদি আমাদের দর্শক যদি আপনার কোনো কবুতর পছন্দ হয় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনি ঠিকানাটা বলে ফোন নম্বরটা দেবো। আমার হচ্ছে কালীগঞ্জ থানার গ্রাম পুনসই, জাঙ্গালি ইউনিয়ন পুনসই গ্রাম। আমার নাম হচ্ছে মানি, আমার ফোন নম্বর দেওয়া যা, দেওয়া নম্বরটা বলে দেন। ফোন নাম্বারটা হচ্ছে 01611 666 422, 01611 666 422, 666 422, 422। আচ্ছা ভাই জান, আমরা আসলে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। আপনার সাথে কথা বলে ভালো থাকেন। আপনারা ভালো থাকেন, কষ্ট দিলাম। আসসালামু আলাইকুম।